Ashton, 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 do this. আমি আসলে লাস্ট কবে ছুটি পাইছি আমার মনেই নেই, কিন্তু যদি কোনোদিন ছুটি পাই বা কোনো সময় মিলে কয়েক ঘন্টা আমার পরিবার বা অনেক ক্লোজ বন্ধু বান্ধবদের সাথে সময় দিতে আমার মজা লাগে। পর্বত নিয়ে আসলে ভেদাভেদ নেই কোনো, সব পর্বতই সুন্দর, সব পর্বতেরই একটা আলাদা একটা অ্যাট্রাকশন আছে। তো যেহেতু নেপাল আমার অনেক বছরের বাসা, ওখানে মানে ওটাই আমার সেকেন্ড হোম যেটাকে বলা হয়, তো হিমালয় পর্বত অনেক আলাদা একটা জায়গা আছে আমার মনে আর কি। মহাকাশচারী হয়তো বা, আমি ছোটোবেলা থেকে আমার মহাকাশ নিয়ে অনেক স্বপ্ন ছিল, এবং আমি যখন কলেজেও যাই অ্যারোনটিক্যাল সায়েন্স স্টাডি করি, এখনও অ্যাকচুয়ালি ইচ্ছা আছে মহাকাশচারী হওয়ার, ডেফিনেটলি বই পড়া, কারণ আমি একসাথে প্রায় 10-12 বই পড়া শুরু করি তারপর শেষ করতে পারি না, কারণ এত কাজের চাপ। তো এক্সপিডিশন বা অ্যাডভেঞ্চারে থাকাকালীন সময়ও বইগুলো নিয়ে যাই, বইয়ের পুরো পোকা। আসলে একদমই মনে পড়ে না, কারণ আমার কোনো ঘর নাই, আমার কোনো স্থায়ী ঠিকানা নাই, আমার কয়েকটা দেশে ভাড়া বাসায় আমি থাকি, কাজে না আমার ওই অ্যাটাচমেন্টটা নেই। অসাধারণ, এটা আমার সবচেয়ে মজার সময়। জেনারেলি আমার মানুষকে অনেক ভয় লাগে, তো মানুষদের থেকে যত দূরে থাকতে পারি ততই মজা। ডিপেন্ড করে আমি লাইফের কোন কোন টাইমে যে আটকা পড়তেছি। আই গেস প্রথমে সার্ভাইভাল চিন্তা করতে হবে, যে কেমনে খাবো, কোন গাছ থেকে কোন ফল পেরে খাবো, বা এই তারপরে যদি সিভিলাইজেশনে ফেরত আসতে চাই তাহলে নৌকা বানানোর চিন্তা করবো বা এরকম কিছু। বন্ধুরা আমাকে সবসময় অনেক পচায়, রেডিও শোতে গেলেও আমার গান সবসময় ওরা পাল্টাই দেয়, কারণ আমি শচীন ভূপেন এইসব গান যখনই রেকমেন্ড করি তখন ওরা মডার্ন ভার্সনটা সবসময় ছাড়ে। অসাধারণ, আমি মানে আমার জীবনে হয়তো বা কোনোদিন কল্পনাও করিনি যে আমি ন্যাশনাল জিওগ্রাফিকের মতন এত বড় একটা প্রতিষ্ঠানের জন্য কাজ করব, এবং যেসব সায়েন্টিস্ট বা এক্সপ্লোরারদের কথা পড়েছি বা জিওগ্রাফার বা ফটোগ্রাফার, তাদের সাথে যে অ্যাকচুয়াল রিয়েল লাইফে কাজ করা, এটা অনেক বড় একটা পাওয়া আমার জন্য। আর সেখানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা এবং একজন নারী হয়ে রিপ্রেজেন্ট করা, এটা অনেক বড় পাওয়া, এবং বাংলাদেশকে নিয়ে নিয়ে অনেক মজার মজার প্রজেক্ট আসছে, সেগুলো নিয়ে আমি অনেক এক্সাইটেড। আসলে আমি বর্তমান সময়ে থাকতে পছন্দ করি, আমি ওভাবে চিন্তা করি না যে চূড়ান্ত একটা লক্ষ্য আছে, আমার এখনই হচ্ছে সবচেয়ে চূড়ান্ত মোমেন্ট, এই জন্য এখন যে এইসব প্রজেক্টে কাজ করছি এগুলাই আমার সবচেয়ে চূড়ান্ত লক্ষ্য। আমার এই বছর আরও অনেক অনেক এক্সাইটিং এবং বড় বড় অভিযান আসছে, আপনারা সবাই দোয়া করবেন আমি যাতে সফল হই, এবং আমার সব আপডেটস পাওয়ার জন্য গ্রামীণ ফোনের ইউটিউব চ্যানেলে চোখ রাখুন। চলো বহুদূর।